অনেক কিছু আছে। তো আসলে এইখানে আসার কারণটা হচ্ছে আজকে আমরা এই জায়গায় আসলে মানে শুটিং ধরতে গেলে শুটিংই না, শুটিং করতে আসছি। তো আজকে জায়গায় অনেক মজা হইতেছে, তো আমরা আজকে কিছু আলাদা আলোচনা পার মানে পারবো। তো এখানে এসে আপনার কেমন লাগতেছে? ও আচ্ছা, তো আপনি কি এই জায়গায় এসে মানে অনেক খুশি নাকি? তো আমাদের সাথে মানে শুটিং করে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। আচ্ছা, তো এই যে আপনার তো মানে আপনি তো মানে হিন্দু না, আপনার নামটা যেন কি? বিশ্বজিৎ। তবে নামটা কিন্তু অনেক সুন্দর, তো আপনার আমি জানি গানের কণ্ঠটা অনেক সুন্দর হবে। তো একটা গান প্লিজ, একটা গান। দর্শকরা সবাই জানে যে আমি গান বলতে পারি। আচ্ছা, যা পারেন তাই বলেন। পারি না, তুমি বলো। আমি এক এক লাইন বল, এক লাইন তুমি বলো, যদি আমি যদি পারি তখন আমি বলে নিব। আচ্ছা, কি গান মানে বলবো, কার বাঁশুরি পারেন? তুমি বলো, তোমার ইচ্ছা মতো গান বলো, আমি যদি পারি আমি ধরবো। কার বাঁশুরে ঘুমাও বন্ধু, কার বন্ধু সাজো আমারে নতুন করিয়া, কার বাঁশুরে আছো আমায় দিলা মিথ্যা আশা, কার দিলা দিল তবে কেন তোমার সাথে, তবে কেন তোমার সাথে হইল না মোর মিল। বলেন না কেন, বলেন পারি না। আচ্ছা, আপনি কোন গান পারেন? আপনি আমার বলেন, আমি গাইবো, আপনি গাইবেন। দর্শকরা তো আমি জানি গান পারি না, আমি একটু গান পারি না, যে বলবো কেন। আচ্ছা, ওই দিন আপনি জানি কোন গানটা বললেন কালকে? কোন খেলা খেলবো, নাম নাকি ওই যে যেমন ধরো রায়ান নদী দিগন্ত তিথি তিথি এ ধ দিয়ে কোনো নাম আছে নাকি? ওইবার ধতে হারছি, এবার ধতে হারাবো। ধ ধ থিয়া, আসলে এটা কোনো নাম না, বানায় একটা নাম কই। কিন্তু হারিয়ে গেছো। আচ্ছা যা, মানলাম আমি হাসতে। আচ্ছা, তো এবার মনে রাখো। আচ্ছা, আচ্ছা আমরা এখন খেলবো যে কোনো জায়গার নাম। আচ্ছা, কালীবাড়ি। প্রথমে কালীবাড়ি খেলো। আচ্ছা, বাগিল বাজার। বাগিল বাজার, এ কালীবাড়ি কোকরা, কালীবাড়ি কই? বাগিল বাজার, কালীবাড়ি বাগিল বাজার জুগনি সাক্তা, কালীপুর। তারপরে হচ্ছে জুগনি চাকতা, আমি কইছি কালীপুর।
কালীপুর, বাসাখানপুর, বটতলা।